বিধায়ক আরেকজন বিধায়ক আমি জানি না আপনি এমন কোন দায়িত্ব পালন করেন কিনা কাউকে বাড়িতে ঢুকি ঢুকি দেশে যেটা বলছেন নজরুলবাবু যেটা বিধায়কের কাজ নয় না না বিধায়ক বাড়িতে ঢোকাবে কেন পুলি আমি এক্স্যাক্টলি কিন্তু আমার একটা প্রশ্ন আপনাকে যেটা ডিএম অর্ডার দিলেন এবং তোলপার সব পুলিশ এক গুটি কয়েক তাবুর পিছনে পাহারা দিচ্ছে তার আশেপাশে এক যুবরাজের বাংলা সফর চলছে আমরা দেখেছি রাধারানীর বাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ খুঁজে পাওয়া যায় না রাধারানীর বাড়ি পাহারা দেবে না তো পুলিশ প্রশাসন বলছে আমরা পৌঁছে দিচ্ছি বাড়িতে পুলিশ প্রশাসন নিয়ে গেল রাজগঞ্জে আমি যে জিনিসটা দেখেছি নিজের চোখের উপরে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে গেল 30 জন 35 জনকে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দেবে কি পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা নিয়ে তেড়ে চলে এলো ওখানকার মানুষ পুলিশ কিন্তু নির্বাক হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে কিন্তু তারা প্রস্থান করলো সেই মানুষগুলো কি বলুন আর ওখানে কি ঢুকতে পারে ওই বাড়িতে কি ঢুকতে পারে অদ্ভুত ব্যাপার শুধু ওই আপনি মাথা ভাঙা যান না আপনি দিনহাটা যান না উত্তরবঙ্গের যা অবস্থা আমি দক্ষিণবঙ্গ শুধু বলছি না দক্ষিণবঙ্গের গ্রামগুলোর যেরকম অবস্থা উত্তরবঙ্গের গ্রামগুলোর একই রকম অবস্থা এখানে পুলিশ আমি একটু জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবিটা আমাদের আমাদের স্ক্রিনে চলছে এটা লাইভ ছবি অভিজিৎ সরকার দোসরা মে যাকে যাকে আহুতি দিয়ে এই রাজ্যের শাসক দল বিরোধী নিধন যজ্ঞ শুরু করেছিল নির্বাচনের ফল বেরোনোর পর সে অভিজিৎ সরকারের বাড়িতে বেলেঘাটাতে অভিজিৎ সরকারের নিহত বিজেপি কর্মী তার বাড়িতে এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি পৌঁছেছেন কারণ এখান থেকেই তারা এর আগের বছর এবং এই বছরও তাদের যে কর্মসূচি অর্থাৎ এই বর্ষপূর্তি পালনের কর্মসূচি অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘেন্নার একটি ম্যাচিওর গণতন্ত্রের জন্য যেখানে বিরোধী দলকে তাদের হিংসার বর্ষপূর্তি পালন করতে হয় আর শাসক দল বুক ঠুকে বলে বদলা নয় বদল চাই এটা নাকি তাদের স্লোগান আর চোখের সামনে পোস্টার হয়ে ছবি হয়ে ঝুলে থাকে এই কিছুদিন আগেও তাজা হেঁটে চলে বেড়ানো মানুষগুলোর ছবি আপনি একজনকে বলছেন আজকে দোসরা মে থেকে আজকে এতগুলো বলি হয়েছে আপনি দেখলেন পরশু দিনে একটা বলি হলো বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে চলে নিয়ে যাওয়া হলো ময়নাতে নিয়ে গিয়ে তাকে সেখানে খুন করা হলো কিছুক্ষণ বাদে তাকে পাওয়া গেল কিডন্যাপ করা হয়েছিল পাঁচজনকে দেখুন এখনো পর্যন্ত পুলিশের ওখানে গিয়ে তারা কিন্তু আইন চাইছে আইনে আইনি ব্যবস্থা হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অবস্থা হচ্ছে এক অভিজিতের বাড়ি বলছেন শুধু অভিজিতের বাড়ি নয় আর অভিজিৎ এরা তো বিতর্কিত কথা বলছে কোনো মেয়ে ধর্ষণ হলে বলে তার হয়তো লাভ অ্যাফেয়ার ছিল সে প্রেগনেন্সি ছিল কেউ তাকে থাপ্পড় মেরেছে নানা রকম গল্প মুখ্যমন্ত্রী এগুলো বলতে থাকেন উনি কোনোভাবে স্বীকার করেন না একটা মহিলার নিরাপত্তা দিতে তিনি কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ তিনি কোনোভাবে মহিলা নিরাপত্তা দিতে পারছেন না আইন ঠিক মতো চালাতে পারছেন না আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সম্পূর্ণ ব্যাপারটাই মানুষের দেখুন চাকরির জন্য কিভাবে এই করছে একদিন এই মাননীয় মুখ্যমন্ত্রী একটু বলুন একটু শুনতে হবে একটু বলেন আমি এক মিনিট বলি এই মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন হ্যাঁ একদিন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকার একটু থামাচ্ছি একটু থামাচ্ছি সুকান্ত বাবু কি বলছেন একবার শুনে নিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে নেই তো ক্ষমতা নেই উনি ওখানে যাবেন গিয়ে একটা সিন ক্রিয়েট করবেন একটা ভালো ভিজুয়াল হবে হ্যাঁ যেমন গাড়ির উপরে উঠে যাচ্ছেন পার্টিতে নিজেকে সিনেমা হিরো মনে করছে এবার তো দেবের সিনেমাগুলো উনিই করবেন বলে মনে হচ্ছে তো সেগুলো করুন তাতে সেই আদিবাসী সমাজের যে অপমান হয়েছে সে অপমান তো কোনোদিন ফেরানো যাবে না সম্মান তো ফেরানো যাবে না দু বছর আগে ঠিক এই দিনে যে ঘটনা শুরু হয়েছিল নির্বাচনের পর পোস্টপোন ভায়োলেন্স প্রায় এক মাস ধরে চলেছিল আজকে ঠিক সেই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছে ময়নায় কি বলবেন অ্যাকচুয়ালি গতকাল ঘটনাটা ঘটেছে গতকাল রাত প্রায় 12টা নাগাদ আমাকে ওখানকার বিধায়ক অশোক দিনদা ফোনে জানায় যে আমাদের সভাপতিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে এবং তার সাথে আরেকজন কর্মীকে কিডন্যাপ করা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে জানায় যে দাদা আমরা কর্মীরা গুলির শব্দ শুনতে পেয়েছে এবং একজনকে দেখেছে একটা ওই ওকে লাশটাকে কাঁধে করে বাইকে করে নিয়ে যেত একজনের সাথে এবং তারপরে আমরা খবর পেলাম আমাদের বুথ সভাপতি তাকে মারা হয়েছে খুন করা হয়েছে এবং পুলিশকে খুন করে পুলিশের হাতে বডি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অভিজিৎ সরকারের সাথে যেটা শুরু হয়েছিল তার কোনো পরিবর্তন হয়নি এবং সেই মুখ্যমন্ত্রী আবার আজকেই সহাস্য বদনে প্রেসের সামনে এসে ভার্চুয়ালি বলেন মোদিকে সরাবেন সে গোটা ভারতবর্ষের মানুষ তার এই নগ্ন রূপ তার এই রক্ত পিপাসু রূপ গোটা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে
ঘৃণায় ঘৃণায় ভারতবর্ষের মানুষ তার দিকে থু থু করছে। প্রধানমন্ত্রী তো দূরের কথা, কেন্দ্রীয় সরকারের চাপরাশিও মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবে না। এই ময়নার বুথ সভাপতির দেহ যেখানে মিলেছে এবং তারপরে সেটাকে তমলুক হসপিটালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে, দেহ লোপাট করার চেষ্টা না প্রমাণ লোপাট করার চেষ্টা? আমরা যেটা খবর পাচ্ছি যে পুলিশকে দেয়া, খুন করে পুলিশকে বডি দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ নৌকা করে নদী পার করে নাকি বডি নিয়ে গেছে, অর্থাৎ প্রমাণ লোপাটের সমস্ত রকম চেষ্টা করা হয়েছে এবং সেজন্য আমরা পার্টির তরফ থেকে কোর্টে যাচ্ছি। এই পুলিশ প্রশাসনের ময়না তদন্তের উপর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। আমরা কেন্দ্রীয় কোনো হসপিটালে পোস্টমর্টম চাইছি। ভোট পরবর্তী হিংসায় তৎপর হচ্ছে সিবিআই, রঘুনাথকে তলব করে জিজ্ঞাসাবাদ করছে। আমরা আরও তৎপরতা চাই, কারণ এতগুলো প্রাণ চলে গেছে, এখন 61-62 খানা হয়ে গেল, মানুষের প্রাণের তো দাম আছে, 62 খানা প্রাণ এইভাবে চলে গেল শুধুমাত্র ভোটের পর থেকে। ভোটের আগেও প্রাণ গেছে, 100-এর উপরে প্রাণ গেছে, তাহলে ভোটের পরেই এতগুলো প্রাণ গেল। সেই যারা প্রাণ নিল, আমাদের অভিজিৎকে যারা মারলো, এখানকার বিধায়কের সব আত্মীয়রা, তাদের তো সাজা প্রা, তাদের তারা যদি প্রকাশ্যে কলকাতার রাস্তায় রাজধানীর রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে কি অন্যান্য সাধারণ নাগরিক যারা, তারা কি আদৌ সুরক্ষিত? তাদের কি মৃত্যু হতে পারে না যে কোনো এদের হাতে, যে বিজেপির কর্মীকে মেরে দিল এবং তারপরে যদি ছাড়া পেয়ে যায়? ইলেকশনের আগে এই যে ময়নার ঘটনা, এটাকে বিরোধীদের বা বিজেপিকে আতঙ্কিত করার আবার চেষ্টা? দেখুন, আমাদের কর্মীদের ভয় পাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু আমাদের কর্মীরা ভয় পাবে না, আমরা ভয় পাচ্ছি না। প্রাণ দিতে হলে আরও 60 জন প্রাণ দেবো আমরা, কিন্তু তৃণমূলকে এখান থেকে উৎখাত করবো। তৃণমূলকে উৎখাত না করে আমরা বিশ্রাম নিচ্ছি। সিবিআইয়ের আরও তৎপরতার কথা বলছেন, আবার ময়নার ক্ষেত্রে আপনারা আবার সিবিআই তদন্ত চাইছেন, তো সিবিআই কি ঠিক মতো কাজ করছে বলে মনে হয়? 2 বছর হয়ে চললো অভিজিতের, এখনও মূল অভিযুক্ত যারা তারা? দেখুন, সিবিআইয়ের কাজ তো করছে, কিন্তু কাজ হচ্ছে কোর্টের রায়ে এবং সিবিআইয়ের একটি কাজ করার নির্দিষ্ট পদ্ধতি আছে। আমরা আক্রান্ত, সেজন্য আমরা চাইছি, আমাদের মন চাইছে আরও তাড়াতাড়ি হোক। দুদিক থেকেই সবাই জাস্টিফাইড, আমাদের দাবিও জাস্টিফাইড, তাদের কাজটাও জাস্টিফাইড, কিন্তু আমরা চাই আলটিমেটলি অপরাধীদের সাজা হোক। ঠিক, থ্যাংক ইউ।